वेलकम टू आनासान ब्लॉग। आज के नतून एक वीडियो नहीं अपने माजे हाजिर हो आज के जलोशिरी सेंट्रल पार्के जब एवं क्यों जो है सम्पूर्ण डिटेल्स ए कत टा टिकट ढुकते सेंट्रल पार्के की आटा नहीं डिटेल्स आलोचना करब एवं आशा करी अपनारा क्यों जाबें ये बेपारो क्यों जावा जाए खूब सहजे ताड़ाड़ी क्यों अपना जलोशिरी सेंट्रल पार्के जो पें से सम्पर्के भिडियोते अपना तथ्य पे जा धन्यवाद। हमारे चैनल सबसक्राइब कर पेजे फलो दिए हमारे साथ रखबें। धन्यवाद। अपनी चाहिए एभवे छवि तुलते पारें अथवा एभवे बुक पर निश्वास निये छवि तुलते पारें अथवा लेकर पारे बसे लेकर सौंदर्य उपभोग करते करते छवि तुलते पारें। बोलछिलाम जलोशिरी सेंट्रल पार्कर कथा। एटा ढाकार उत्तरे पूर्वाचले अवस्थित ढाकार खुबी काछाकाछी एक सुंदर एक पार्क। এটা আমাদের বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে এই পার্কটি গড়ে উঠেছে এবং অসম্ভব সুন্দর এবং মনোরম এবং চার্মিং পরিবেশ বলতে পারেন, এক কথায় বলতে পারেন অসাধারণ। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন আপনার ভালো লাগবে। তো আজকে কিছু ইনফরমেশন দিয়ে রাখবো। শুরুতে আমি বলবো যে কিভাবে আপনি জলশিরি পার্কে খুব সহজেই চলে যেতে পারেন। জলশিরি পার্কে যেতে হলে আপনাকে নতুন বাজার আসতে হবে। নতুন বাজার থেকে 100 মিটার রাস্তা হয়ে বেড়াই বোর্ডঘাট হয়ে আপনি চলে যেতে পারেন অনায়াসে জলোশিরি সেন্ট্রাল পার্কে। সো আমরা দেখছি 100 মিটার রাস্তার সৌন্দর্য। এছাড়া আরও দুই তিনটা ওয়ে আছে, যেমন পূর্বাচল যদি আপনি গাড়ি নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই পূর্বাচল 100-300 মিটার রোড হয়ে সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন অনায়াসেই জলোশিরি সেন্ট্রাল পার্কে কোনো রকম যানজট ছাড়াই। এছাড়া আরেকটা ওয়ে আছে ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে যারা আসতে চান তারা অবশ্যই ডেমরা স্টপ কোয়ার্টার হয়ে সুলতানা কামাল ব্রিজ হয়ে তারপরেই চলে আসতে পারবেন গাড়ি নিয়ে অনায়াসে। তো এই 100 মিটার রাস্তা দিয়ে যারা আসবেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা গাড়ি নিয়ে আসলে অবশ্যই যেতে পারবেন না, কারণ এখানে যে ব্রিজটার কাজ চলছে ভেড়ের থেকে নাওড়ার ওপার, সো বালু নদীর উপর দিয়ে যে ব্রিজটা এই ব্রিজটার কাজ এখনো চলছে। সো আমরা চলে আসলাম বেড়াই ঘাটে। এখান থেকে 5 টাকা নৌকা ভাড়া দিয়ে আপনি ওপার চলে যেতে পারবেন এবং ওপার থেকে যখন আপনি পার হবেন ওপার থেকে একটা অটো নিয়ে অনায়াসে চলে যেতে পারবেন। 10-15 মিনিট ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগবে আপনার জলোশিরি সেন্ট্রাল পার্কে যেতে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাড়া খরচ করতে হবে 150 টাকা। আগে 80 টাকা ছিল, এখন তারা রেট বাড়িয়ে 150 টাকা করেছে। তো খুবই অসম্ভব সুন্দর একটা দৃশ্য এবং এখানে কোনো ধরনের যানজট নেই, খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং প্রাণ ভরে অক্সিজেন নিতে পারেন। ঢাকার খুব কাছাকাছি একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে নাওড়া বলা হয়। বেড়াইদ নদী পার হয়ে ওপার গেলে এই জায়গাগুলো দেখবে। সো কথা বলতে বলতে আমি চলে আসলাম জলোশিরি সেন্ট্রাল পার্কের কাছাকাছি এবং কাছাকাছি সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা এরিয়া এবং চারপাশে লেক আছে। এবং অবশ্যই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখানে অনেক বড় একটা পার্কিং স্পেস আছে এবং ছোট্ট একটি দোকান আছে। তো জলোশিরি পার্কে যারাই আসবেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনার খাবার অবশ্যই বাহির থেকে নিন। শুক্রবার ব্যতীত অন্য সব দিন জলোশিরি পার্ক জনসাধারণের জন্য খোলা থাকে, শুধু শুক্রবারই বন্ধ থাকে জলোশিরি সেন্ট্রাল পার্ক। তো খাবারের একটিমাত্র রেস্টুরেন্ট আছে যেটা ভিতরে এবং ওখানে খুবই এক্সপেন্সিভ এবং ওখানে যদি আপনি খেতে চান সেক্ষেত্রে জনপ্রতি 1000 টাকা কস্ট পড়বে। তো আপনারা দেখছেন আনাস ধুলনায় দুলছে। তো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুব্যবস্থা আছে এবং জলোশিরি পার্কে আপনাকে ঢুকতে হলে 100 টাকা খরচ করতে হবে টিকিট, জনপ্রতি বাচ্চাদের জন্য কোনো টিকিট নেই। তো এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো খেলনার ব্যবস্থা আছে, অনেকগুলো রাইড আছে যেগুলো ফ্রি ফ্রি বাচ্চারা চলতে পারবে, চড়তে পারবে এবং উপভোগ করতে পারবে। যাই হোক আপনারা দেখছেন মাস ফর কিডস, সেখানে আপনার বাচ্চারা হারিয়ে যাবে ঘুরতে 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 এবং তারা বেরিয়ে আসতে পারবে। তো এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে আপনি ছবি তুলতে পারেন, আপনার ফ্যামিলির সহ নিয়ে যেতে পারেন এবং বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যাবেন, কারণ এখানে যতগুলো রাইড আছে সবগুলো বাচ্চাদের জন্য। আপনি শুধু পরিবেশটাই উপভোগ করতে পারবেন এবং অসাধারণ মনোমুগ্ধকর এবং চার্মিং পরিবেশ উপভোগ করতে থাকুন জলোশিরি সেন্ট্রাল পার্ক।
তো চারদিকে সবুজের সমারোহ, বড় কোনো গাছপালা নেই, এই যে এই ডেকোরেশন অসম্ভব সুন্দর এবং অবশ্যই আপনি এখানে হারিয়ে যাবেন। মন মুগ্ধকর একটা জায়গা, এটার ভিতরে যখন আপনি ঢুকবেন মনে হবে যে আপনি এয়ার কন্ডিশনের ভিতরে আছেন, দূর থেকে কোথা থেকে হিমেল হাওয়া এসে আপনার শরীরে চাপটে দিয়েছে। যাই হোক, দেখছেন জলশ্রী সেন্ট্রাল পার্কের লেক, উন্নয়ন কাজ চলছে এখানে। সো লেকের চারপাশটা অনেক সবুজ এবং সবুজের অসংখ্য সমারোহ এখানে, এবং লেকের উপরে কিছু কটেজ আছে যেখানে বসে লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, চাইলে লেকের পাড়ে বসেও লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। তবে আপনাদের অবগতির জন্য আর একটু জানিয়ে রাখি যে যারা জলশ্রী সেন্ট্রাল পার্কে আসবেন এবং অনেক দূর পর্যন্ত হাঁটার মন মানসিকতা নিয়ে আসতে হবে, কারণ এই পুরো স্পেসটাই আপনাকে হেঁটে হেঁটে দেখতে হবে, আপনি বিশ্রাম নিয়ে দেখতে পারেন। জলশ্রী পার্কে আসবেন আর হাঁটবেন তা হবে না, জলশ্রী পার্কের সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাঁটার মন মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। যাই হোক, তাহলে এটা সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা দূর থেকে মনে হবে যে একটা টিলা, কিন্তু এটা নিচেই রেস্টুরেন্টটা, খুবই শীতল এবং চারদিকে এয়ার কন্ডিশন ফিট করা আছে, এবং লেকের সৌন্দর্যটা আপনি এই রেস্টুরেন্টে বসে উপভোগ করতে পারেন। এবং রেস্টুরেন্টে ঘা ঘেঁষে ঠিক লেক অবস্থিত, এবং রেস্টুরেন্ট থেকে আপনি বোর্ডগুলো দেখতে পাবেন যেখানে বোর্ডে রাইড করা। তো আপনারা দেখছেন রং বেরঙের মাছ, এটা হচ্ছে ঝর্ণা, তো ঝর্ণাতে আপনারা দেখছেন ক্যাফেটেরিয়া। তো দূর থেকে মনে হয় যে একটা টিলা, কিন্তু আসলে এটার ভিতরেই ক্যাফেটেরিয়াটা, সুন্দর এবং শীতল, চারদিকে এসি লাগানো আছে, তার পাশেই বোর্ডের ব্যবস্থা আছে, তো চাইলে বোর্ডের রাইড নিতে পারি। এবং আমি যেটা বললাম যে চারদিকে শুধু সবুজের সময়, এখানে বড় কোনো গাছ নেই কিন্তু ছোট ছোট গাছ, পরিবেশটা খুবই সুন্দর এবং শীতল, মনোমুগ্ধকর, চার্মিং যাই বলেন বলে শেষ করা যাবে না। বোর্ডগুলো দেখছেন, উপভোগ করতে থাকুন জলশ্রী সেন্ট্রাল পার্ক। তো বলতে বলতে আমরা আমাদের ভিডিও শেষ প্রান্তে, আজকে জলশ্রী পার্কের সৌন্দর্যটা এখানেই শেষ। তো আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। জলশ্রী পার্কে ঢোকার টিকিট মূল্য 100 টাকা, জনপ্রতি 100 টাকা খরচ করতে হবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। Thank you.